আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তৈরি করে দেখাবো ভেজিটেবল অ্যান্ড প্রন স্যুপ। ভেজিটেবল অ্যান্ড প্রন স্যুপ তৈরি করতে আমাদের যা যা লাগবে, আমাদের লাগবে ভেজিটেবল। আমরা এখানে বরবটি নিয়েছি, এরকম গোল গোল করে কেটে, তারপরে আছে গাজর, গাজরটাকে আমরা কিউব করে কেটে নিয়েছি, অনিয়ন, অনিয়নটাকেও আমরা কিউব করে কেটে নিয়েছি, এখানে 3 পিস আদারি সাইজের শ্রিম্প আছে, শ্রিম্পটাকে আমরা গোল গোল করে কেটে নিয়েছি, চিকেন কিউব, এখানে 20 গ্রাম চিকেন কিউব আছে, গোল গোল করে কাটা কাঁচামরিচ 2 পিস, এখানে আছে ভিনেগার, আমরা আচার বানাতে যে ভিনেগার ইউজ করি এটা সে ভিনেগার, কর্ন স্টার্চ ও পানির মিশ্রণ, এখানে 3 টেবিল চামচ কর্ন স্টার্চ এবং 3 টেবিল চামচ পানি একসাথে করে মিশিয়ে নিয়েছি, তারপরে আছে 1 ফাটানো ডিম, গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো পানি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল। তাহলে চলুন আমরা ভেজিটেবল অ্যান্ড প্রন স্যুপ তৈরি করি। প্রথমে আমরা 1 চা চামচ পরিমাণ তেল নিব, 1 চা চামচ পরিমাণ তেল নিয়ে সেখানে আমরা ভেজিটেবল এবং শ্রিম্পটা দিয়ে দিব, অল্প আছে, কিছুক্ষণ ভাজি করব। ভাজি করে এর মধ্যে পানি দেব, এখন একটু জালটা বাড়িয়ে দিই। এখন আমরা এর মধ্যে চিকেন কিউব দিয়ে দিব, আরো দিব 1/2 চা চামচ লবণ, গোলমরিচের গুঁড়া, বা ব্ল্যাক পেপার, এটা খুব অল্প পরিমাণে দিলেই হবে। তো এইভাবে আমরা পানিটা অর্ধেক হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা মাঝে মাঝে 1 চামচ দিয়ে এই সাদা ফেনাগুলো তুলে ফেলব, খেয়াল রাখতে হবে যাতে ভেজিটেবলগুলো উঠে না আসে। কিছুক্ষণ পর পর এই ফেনাগুলো তুলে ফেলতে হবে। সময় যে ভিনেগারটা রেখেছিলাম সেই ভিনেগারের ভিতরে কাঁচামরিচ কুচি দিয়ে যার যার মতো করে যে যতটুকু ঝাল খাবে সেই পরিমাণ কাঁচামরিচ এবং ভিনেগার মিশ্রণটা স্যুপের মধ্যে দিয়ে নিলেই হয়ে যাবে। এটা হতে পারে ইফতারের অন্যতম একটি আইটেম। এর মধ্যে আছে ভেজিটেবল, প্রন, চিকেন কিউ এবং ডিম, আমাদের যত রকম পুষ্টি উপাদান দরকার সব কিছু এই স্যুপটার মধ্যে আছে। তা আপনারা ট্রাই করে দেখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।